আম্বাসে সরকারি তথা খাস জমির ওপরে গড়ে ওঠা পার্টি ও অন্যান্য সাংগঠনিক অফিস উচ্ছেদ এবং ভাঙা অভিযান জারি। শুক্রবার আম্বাসে বিদ্যুৎ কর্মী সমন্বয় অফিস এবং শ্রমিক সংগঠনের অফিস ভাঙল আম্বাসা পুর পরিষদ। এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানালেন ওসি শুভব্রত দে। গোটা রাজ্যজুড়ে রাজ্য প্রশাসন, পুর নিগম এবং পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের মাধ্যমে সরকারি জায়গা তথা খাস জমিতে গড়ে তোলা বিভিন্ন পার্টি অফিস ভাঙার কাজে ব্যস্ত। আম্বাসায় এই খাস জমিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দপ্তর ভাঙার কাজ জারি। এর মধ্যে আম্বাসা পুর পরিষদ শুক্রবার সকালে মহকুমার খাস জমিতে নির্মিত 40 বছর আগে নির্মিত বিদ্যুৎ কর্মী সমন্বয় সমিতি দপ্তরে বুলডোজার চালিয়ে তা ভেঙে গুঁড়িয়ে দিল। পাশাপাশি শ্রমিক সংগঠনের অফিসটিও ভেঙে দেয় আম্বাসা পুর প্রশাসন। এই অফিস ভাঙ্গা অভিযানে উপস্থিত ছিলেন আম্বাসা পুর পরিষদের সিইও শুভব্রত দে। এদিন সকাল 9টা থেকে এসব রাজনৈতিক সাংগঠনিক অফিস ভাঙ্গার কাজ শুরু হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন আম্বাসা পুর পরিষদের সিইও শুভব্রত দে। জায়গার উপরে পার্টি অফিস আছে, সেগুলোকে ভাঙার জন্য একটা অর্ডার দেওয়া হয়েছে। আজকে এখানে ইলেকট্রিক অফিসের সামনে একটা সিপিও অফিস এবং আমাদের সবজি মার্কেটের ভেতরে একটা সিন্ডিকেট অফিস আছে, সেগুলোকে ভাঙার অর্ডার দেওয়া হয়েছে এবং আমরা সকাল 9টা থেকে এই কাজ শুরু করেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা এগুলো ডেমোলিশ করেছি, জায়গা দখল মুক্ত করা হবে। তবে এই সাংগঠনিক অফিস ভাঙার ক্ষেত্রে এদিন কিন্তু কেউ আর বাধা দিতে এগিয়ে আসেননি। প্রয়োজনে এই ধরনের অভিযান আম্বাসায় জারি থাকবে বলেও সিইও শুভব্রত দে জানিয়েছেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হালাপুর।